আজ আমরা বুঝবো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বোঝার আগে জলের বা যে কোনো তরলের দুটো ধর্ম বুঝে নেওয়া যাক। জলের সমুচ্চশীলতা ধর্ম আছে, এক নম্বর সমুচ্চশীলতা ধর্ম, অর্থাৎ কোনো পাত্রে যদি জল থাকে বা কোনো তরল থাকে তাহলে তরলের উপরিতলের উচ্চতা সমান হবে। এটা কোনো কঠিন পদার্থের মতো না, যে কোনো পাত্রে রাখা হোক না কেন পাত্রে জলের উপরিতলটা সমান হবে। দ্বিতীয়ত যে নিয়ম সেটা হচ্ছে সমতলে জল কখনো প্রবাহিত হয় না। দুটি পাত্র যদি রাখি তাদের জলের তল যদি সমান হয় তাহলে এক পাত্র থেকে আরেক পাত্রে জল কিন্তু প্রবাহিত হবে না। এইখানে একটা প্রশ্ন আছে যে তাহলে সমুদ্রের জল এক অংশ থেকে আরেক অংশে বা এক সমুদ্রের জল আরেক সমুদ্রের দিকে প্রবাহিত হয় কী করে? এই প্রবাহের কারণটা বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত দু রকমের আছে, একটা হচ্ছে বহিঃস্রোত, একটা হলো অন্তঃস্রোত। এই বহিঃস্রোত অর্থাৎ সমুদ্রের উপরিতলে যে জল প্রবাহ সেই প্রবাহের প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ, এই নিয়ত বায়ু প্রবাহ আমরা জানি যে পৃথিবীর ওপরে নির্দিষ্ট চাপ বলয় থেকে নির্দিষ্ট চাপ বলয়ে সাধারণত উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। সমুদ্রের ওপর দিয়ে যখন নিয়ত বায়ু প্রবাহিত হয় তখন সমুদ্রের জলের যে উপরিতল, সমুদ্র জলের যে উপরিতল তার সঙ্গে প্রবহমান বাতাসের একটা ঘর্ষণ তৈরি হয়। এটা সমুদ্র উপরিতল, এই উপরিতল দিয়ে যে প্রবহমান বাতাস তার সঙ্গে একটা ঘর্ষণজনিত বাধার সৃষ্টি হয়। এই বাধার কারণে বাতাসের বেগ কমে কিন্তু সমুদ্রের জল বায়ু প্রবাহের দিকেই চালিত হয়। এইখানেই সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে নিয়ত বায়ু প্রবাহের ভূমিকা। সাধারণত আমরা যদি নিয়ত বায়ু প্রবাহটা দেখি তাহলে নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে নিয়ত বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে। এই হচ্ছে নিম্ন অক্ষাংশীয় অঞ্চল। এই নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে প্রবাহিত যে নিয়ত বায়ু তাকে বলে আয়ন বায়ু। এই আয়ন বায়ুর প্রভাবে নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। একইভাবে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় সেটা হলো পশ্চিমা বায়ু, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এই দুই পশ্চিমা বায়ুর প্রভাবে এই অঞ্চলে অর্থাৎ মধ্য অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। বিপরীতে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে এখানে প্রবাহিত হয় মেরুবায়ু, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে। এই দুই মেরুবায়ুর প্রভাবে সমুদ্র স্রোত এই দুই অঞ্চলে যথাক্রমে পশ্চিম থেকে পূর্বে, আবার সরি পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর গোলার্ধেও পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এইভাবে নিয়ত বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্রের উপরিতলের স্রোত যাকে আমরা বলি বহিঃস্রোত বা বলতে পারি উষ্ণ জলের স্রোত প্রবাহিত হয়। এইবার যদি নিয়ত বায়ু সমুদ্রের বহিঃস্রোত সৃষ্টিতে প্রধান ভূমিকা নেয় তাহলে সমুদ্রের নিচে অর্থাৎ অন্তঃস্রোত প্রবাহের কারণ কী? অন্তঃস্রোত প্রবাহে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটি হচ্ছে দু নম্বর যদি দেখি সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন।
পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল, কোরিওলিস বল পৃথিবীর আবর্তন, পৃথিবী বামাবর্তে আবর্তিত হয়, পৃথিবী বামাবর্তে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের কারণে সমুদ্র স্রোত নিরক্ষরেখা বরাবর উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে পূর্ব থেকে পশ্চিম দিকে নিরক্ষরেখার সমান্তরালে প্রবাহিত হয়। যে কোনো মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে দুটো স্রোত আমরা দেখতে পাই, যথাক্রমে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দুই স্রোত যখন পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোনো মহাদেশের উপকূলে বাধা পায়, তখন বাধার অভিঘাতে নিরক্ষরেখার বিপরীতে আরেকটা স্রোত প্রবাহিত হয়, তাকে আমরা বলি নিরক্ষীয় প্রতিস্রোত। এছাড়া পৃথিবীর আবর্তনজনিত কারণে যে কোরিওলিস বল বা একটা ছদ্ম বলের উদ্ভব হয়, যার জন্যে যে কোনো চলমান বস্তু উত্তর গোলার্ধে সরল পথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথের বাঁ দিকে বেঁকে যায়। এরই প্রভাবে আমরা দেখি যে সমুদ্র স্রোত এই কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে সরল পথ থেকে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরল পথ থেকে বাঁ দিকে বেঁকে যায়। যে কারণে আমরা দেখি নিরক্ষীয় অঞ্চলে যখন প্রবাহিত হয়, নিরক্ষীয় অঞ্চলে যখন নিয়ত বায়ু প্রবাহিত হয়, এই নিয়ত বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত সরাসরি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত না হয়ে নিয়ত বায়ুর প্রভাবে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ থেকে উত্তরে না হয়ে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। আবার মধ্য অক্ষাংশীয় অঞ্চলে পশ্চিম বায়ুর প্রভাবে সরাসরি উত্তর দিকে সমুদ্র স্রোত প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে সরাসরি প্রবাহিত হয় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। আবার মেরুবায়ুর প্রভাবে, মেরুবায়ুর প্রভাবে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে এবং দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত না হয়ে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। তিন নম্বর যে কারণ সেটা হলো জলের উষ্ণতা, জলের উষ্ণতা, উষ্ণতার পার্থক্য। সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য সমুদ্র স্রোত সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ধরো উষ্ণতা বেশি যে অঞ্চলে, উষ্ণতা বেশি যে অঞ্চলে, একটা অঞ্চলে উষ্ণতা বেশি, অন্য একটা অঞ্চলে যদি উষ্ণতা কম হয়, উষ্ণতা কম যদি হয় তাহলে উষ্ণতা বেশি মানে জল উষ্ণ, জল উষ্ণ ফলে হালকা, এই হালকা জল বা উষ্ণ জল তৈরি হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চল। বিপরীতে জলের উষ্ণতা কম মানে জল শীতল, শীতল মানে জল ভারী, ভারী জলের উৎপত্তি কোথায়? মেরু অঞ্চল। মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল হালকা হয় সমুদ্রের উপরিতল দিয়ে মেরু অঞ্চলের দিকে, এটা উষ্ণ জল বহিঃস্রোত অর্থাৎ সমুদ্রের উপরিতল দিয়ে প্রবাহিত হয়। বিপরীতে মেরু অঞ্চলের শীতল জল, এটা শীতল জল অন্তঃস্রোত অর্থাৎ
অন্তঃস্রোত অর্থাৎ সমুদ্রের নিচ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে চালিত হয়। সুতরাং এক অঞ্চলের জল উষ্ণ অঞ্চলের জল শীতল অঞ্চলের দিকে এবং শীতল অঞ্চলের জল অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে চালিত হয়, যে কারণে জলের সমুচ্চশীলতা ধর্ম সত্ত্বেও এক অঞ্চলের জলে আরেক অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে একটা চালক বল হিসাবে কাজ করে এই জলের উষ্ণতা। এছাড়াও সমুদ্র স্রোত সৃষ্টির চতুর্থ যে কারণ সেটি হলো লবণতা ও ঘনত্বের তারতম্য। জলের লবণতা ও ঘনত্বের তারতম্য, আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত, কিন্তু জলে লবণতার পরিমাণ সব জায়গায় সমান নয়। নিরক্ষীয় অঞ্চলের জলের উষ্ণতা বেশি, বাষ্পীভবনের হার বেশি, পাশাপাশি নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণও বেশি। তাই নিরক্ষীয় অঞ্চলের জল লবণের পরিমাণ সাধারণত মাঝারি হয়। সবচেয়ে বেশি লবণতা হয় ক্রান্তীয় অঞ্চলের জলে, আর মেরু অঞ্চলের জল যেহেতু শীতল, বাষ্পীভবনের হার কম, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণ বরফ গলা জল সমুদ্রের জলের সঙ্গে মেশে, তাই নিরক্ষীয় অঞ্চলের জলে লবণের পরিমাণ সবচেয়ে কম। তাহলে লবণতা কম যদি হয়, লবণতা কম আর লবণতা বেশি যদি হয়, দুটো অঞ্চল, এটা হচ্ছে কোথায় কম, কোথায় কম হলো মেরু অঞ্চলে, মেরু অঞ্চল, আর বেশি হলো কোথায় ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। তাহলে জলে লবণের পরিমাণ কম হলে কি হবে, তার ঘনত্ব বেশি হবে, ঘনত্ব কম। অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলের জলে উষ্ণতা বেশি, ঘনত্ব বেশি, ফলে বেশি ঘনত্বের জল, বেশি ঘনত্বের জল যেহেতু ভারী, তাই অন্তঃস্রোত রূপে ভারী জল, অন্তঃস্রোত রূপে ক্রান্তীয় অঞ্চল থেকে, ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে। আর কম ঘনত্বের জল যেহেতু হালকা, তাই সমুদ্রের উপরিতল দিয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে, এটা হলো হালকা জল, তাই বহিঃস্রোত রূপে ক্রান্তীয় অঞ্চলের দিকে চালিত হবে। তবে জলে লবণের পরিমাণ কম, কম কোথায় মেরু অঞ্চলে, কম হওয়ার জন্য ঘনত্ব কম, ঘনত্ব কম বলে হালকা, এই হালকা জল মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে চালিত হয়। আর ক্রান্তীয় অঞ্চলের জলে উষ্ণতা বেশি, বাষ্পীভবন বেশি, ঘনত্ব বেশি, তাই ভারী, এই ভারী জল সমুদ্রের নিচ দিয়ে অর্থাৎ অন্তঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে চালিত হয়। সুতরাং জলের লবণতা এবং ঘনত্বের তারতম্য সমুদ্রের জলের সমুচ্চশীলতা ধর্ম সত্ত্বেও জলের মধ্যে একটা চালক বল হিসাবে কাজ করে এবং এক অঞ্চলের জল আর এক অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পাঁচ নম্বর যে কারণ সেটি হলো হিমবাহের গলন, হিমবাহের গলন, হিমবাহের গলন। মেরু অঞ্চলে প্রচুর পরিমাণ মহাদেশীয় হিমবাহের অবস্থান, এই মহাদেশীয় হিমবাহ সারা বছর গলে সমুদ্রে প্রচুর পরিমাণ সুপেয় জলের যোগান দেয়, ফলে জলের উপরিতলে জলের চাপ বাড়ে, ফলে মেরু অঞ্চল থেকে প্রচুর পরিমাণ শীতল ভারী জল
শীতল ভারী জল নিম্ন অক্ষাংশের উষ্ণ অঞ্চল উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখানে সমুদ্র জলের যদিও সমচ্ছলতা ধর্ম সত্ত্বেও দেখা যাচ্ছে মেরু অঞ্চলের জলের পরিমাণ প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণ বরফ গলা জল সমুদ্রে মিশে সমুদ্রের জলের তলে অতিরিক্ত জলের যোগান দিচ্ছে, ফলে একটা জলের চাপ বাড়ছে। সেই বাড়তি চাপ মেরু অঞ্চল থেকে শীতল ভারী জলকে অন্তঃস্রোত রূপে উষ্ণ ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলের দিকে চালিত করে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলোকে আমরা দুভাবে দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। একটা হচ্ছে উৎপত্তি সংক্রান্ত কারণ, যেগুলো আমরা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে সমুদ্র স্রোতের পরিবর্তন দিক পরিবর্তন জনিত কারণ। দিক পরিবর্তন জনিত কারণ আমরা একটু আলোচনা করব। সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় দুভাবে। একটা হলো উপকূলের আকৃতি, উপকূলের আকৃতি অর্থাৎ সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময়, ধরো এটা যদি দক্ষিণ আমেরিকার মানচিত্র হয়, নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এসে বাধা পেলে, বাধা পাওয়ার কারণে সমুদ্র স্রোত দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই দিকে প্রবাহিত হয়। অর্থাৎ সমুদ্র স্রোত যে দিক থেকে প্রবাহিত হচ্ছিল উপকূলে আকৃতি বাধা হয়ে দাঁড়ানোর কারণে সমুদ্র স্রোত দুটো শাখায় বিভক্ত হয়ে ভিন্ন দিকে প্রবাহিত হলো। এক্ষেত্রে উপকূলের আকৃতি সমুদ্র স্রোতকে দুটো শাখায় বিভক্ত করলো বটে, কিন্তু সমুদ্রের স্থির জলে কোনো প্রবাহ তৈরি করতে পারেনি। সুতরাং এতে সমুদ্র স্রোত সৃষ্টির সরাসরি বা উৎপত্তি সংক্রান্ত কারণ না বলে আমরা সমুদ্র স্রোতের দিক পরিবর্তন জনিত কারণ বলতে পারি। সমুদ্রের দিক পরিবর্তন জনিত কারণে আরেকটা জিনিসও আমাদের দেখার মতো, সেটা হচ্ছে সমুদ্রের উপরিতলে দিক পরিবর্তন হলো। কোনো উপকূলে বাধা পেয়ে সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়ে গেল, কিন্তু সমুদ্রের তলদেশে আছে অসংখ্য মগ্নচড়া, ডুবো পাহাড়, গায়ট ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই সমুদ্রের যে অন্তঃস্রোতগুলি প্রবাহিত হয় সেই অন্তঃস্রোতগুলিও ওই ডুবো পাহাড়, মগ্নচড়া এবং ওই গায়ট বা মালভূমি ইত্যাদি উঁচু নিচু নানা ভূমিরূপের দ্বারা প্রতিহত হয়ে একাধিক শাখায় বিভক্ত হয়। সমুদ্রের নিচের ডুবো পাহাড়, অসংখ্য ডুবো পাহাড় মগ্নচড়া আছে, কোনো দিক থেকে প্রবাহিত সমুদ্র স্রোত এই দ্বীপে বা মগ্নচড়াতে বাধা পেয়ে একাধিক শাখায় বিভক্ত হয়। এই শাখাগুলি আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এইভাবে সমুদ্রের নিচে অসংখ্য স্রোত পরস্পরের সঙ্গে কাটাকুটি খেলেছে, অসংখ্য শাখায় বিভক্ত হয়ে এইখানেও, যে কারণে সমুদ্র তলদেশে যে অন্তঃস্রোত প্রবাহিত হয় সেই অন্তঃস্রোতের চেহারা কিন্তু অত্যন্ত জটিল। আমরা সমুদ্রের উপরিতলে বহিঃস্রোতগুলিকে যতটা সহজ সরল পথে প্রবাহিত হতে দেখি, সমুদ্রের তলদেশে এই মগ্নচড়া, ডুবো পাহাড় ইত্যাদি থাকার কারণে সমুদ্র স্রোতের গতিপথ কিন্তু অত সরল নয়। এগুলি অসংখ্য শাখায় বিভক্ত হয়ে কখনো একটার সঙ্গে অন্যটা মিশেছে, কখনো একটা থেকে অন্যটা বিভাজিত হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে, যেন বিলুনির মতো কাটাকুটি খেলেছে। এই স্রোতের চেহারা অত্যন্ত জটিল। সুতরাং সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলিকে আমরা দুভাবে ভাগ করছি। উৎপত্তি সংক্রান্ত কারণগুলি পাঁচটি: এক, নিয়ত বায়ুপ্রবাহ; দুই, পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল; তিন, জলের উষ্ণতার পার্থক্য; চার, জলের লবণতা ও ঘনত্বের পার্থক্য; পাঁচ, হিমবাহের গলন। অন্যদিকে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন জনিত যে কারণগুলি, সেগুলি সমুদ্রের উপরিতলে উপকূলের আকৃতি দিক পরিবর্তন করতে সাহায্য করে, সমুদ্রের তলদেশে মগ্নচড়া এবং ডুবো পাহাড়ের অবস্থান সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ ঘটাতে বা দিক পরিবর্তন করতে সাহায্য করে। এই সমুদ্র স্রোতের দিক পরিবর্তন জনিত কারণগুলো কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ নয়।
কারণ এরা সমুদ্রের স্থির জলে প্রবাহ তৈরি করতে পারে না। এরা সমুদ্র স্রোতের অস্তিত্ব আছে বা কোনো প্রবহমান স্রোতকে তার ধাক্কায় অর্থাৎ সমুদ্রের উপরিতলে উপকূলের আকৃতি এবং তলদেশে মগ্নচড়া ডুবো পাহাড়ের অবস্থানের মাধ্যমে কী করে তাদের গতিপথকে বিক্ষেপ ঘটিয়ে একাধিক স্রোত বা একাধিক শাখায় বিভক্ত করে মাত্র। এবার আমরা দেখব সমুদ্র স্রোতের প্রভাব, অর্থাৎ কি মানুষের জীবন, মানুষের জীবিকা, পৃথিবীর জলবায়ু কিভাবে সমুদ্র স্রোতের দ্বারা প্রভাবিত হয়। প্রভাবিত হয় বলে বা সমুদ্র স্রোত আমাদের জীবন জীবিকা, আমাদের জলবায়ুকে প্রভাবিত করে বলেই এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। সুতরাং সমুদ্র স্রোতের প্রভাব, সবচেয়ে বড় প্রভাব যেটা, সমুদ্র স্রোত মগ্ন চড়া সৃষ্টি, অর্থাৎ সমুদ্র স্রোত সমুদ্র তলদেশে মগ্ন চড়া সৃষ্টি করে। কিভাবে? নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয় উষ্ণ জলের স্রোত, মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় শীতল জলের স্রোত। এই দুই স্রোত যেখানে মিলিত হয়, এই শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা যে হিমশৈলগুলির সঙ্গে প্রচুর পরিমাণ নুড়ি, কাঁকড়, পাথর ইত্যাদি বয়ে আসে। উষ্ণ স্রোতের মুখোমুখি হওয়ার ফলে হিমশৈলগুলি বলতে থাকে এবং হিমশৈলের গায়ে গাঁথা থাকা যে নুড়ি, বালি, পলি, কাঁকড়, এগুলি সমুদ্রের তলদেশে, এটা সমুদ্রের তলদেশ, সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে থাকে। সঞ্চয়ের ফলে সমুদ্রের তলদেশে এরকম উঁচু ডুবো একটা পাহাড়ের সৃষ্টি হয় যাকে আমরা বলি মগ্ন চড়া সৃষ্টি। এই মগ্ন চড়া আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে? মগ্ন চড়া অর্থাৎ মগ্ন চড়ার গুরুত্ব কী? মগ্ন চড়ার গুরুত্ব হলো এগুলি, মগ্ন চড়াগুলি বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র তৈরি করে। বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র তৈরি করতে, মৎস্য ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এই যে মগ্ন চড়া তৈরি হলো, মগ্ন চলে চড়ার উপরে জলের গভীরতা কম, জলের গভীরতা কম বলে সূর্যের কিরণ জল ভেদ করে মগ্ন চড়াগুলির উপরে পড়ে। সাধারণত 200 মিটার গভীর পর্যন্ত সূর্যের কিরণ জল ভেদ করে মগ্ন চড়াগুলির উপরে পড়ে। সূর্যালোকের উপস্থিতিতে মগ্ন চড়ার উপরে প্ল্যাঙ্কটন জন্মায়, প্ল্যাঙ্কটনের উপস্থিতিতে পোকামাকড় জন্মায়, পোকামাকড়ের আকর্ষণে ছোট মাছ, ছোট মাছের আকর্ষণে বড় মাছ এবং বড় মাছের আকর্ষণে সামুদ্রিক যে মৎস্যজীবীরা এই মগ্ন চড়াগুলিকে টার্গেট করে উপস্থিত হয় এবং প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করে। সুতরাং বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে মগ্ন চড়াগুলির একটা ভূমিকা আছে। উত্তর আটলান্টিক মহাসাগরে গ্র্যান্ড ব্যাঙ্ক, সেবল ব্যাঙ্ক, রকফল ব্যাঙ্ক, মারে ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি অনেক মগ্ন চড়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও এই মগ্ন চড়াগুলির উপরে খনিজ সম্পদ প্রচুর পরিমাণ খনিজ পাওয়া যায় এই মগ্ন চড়াগুলির উপরে। বহু ধাতব নুড়ি, ফসফেট এবং ম্যাগনেসিয়াম যে নুড়ি এই মগ্ন চড়া থেকে সংগ্রহ করা হয়। আমরা স্থলভাগ থেকে যেমন খনিজ সম্পদ সংগ্রহ করি, তেমনি সমুদ্রের নিচে ডুবে থাকা এই চড়াগুলো থেকেও প্রচুর পরিমাণ খনিজ সম্পদ সংগ্রহ করা হয়। সুতরাং মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে এই মগ্ন চড়াগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোতের দ্বিতীয় যে প্রভাব সেটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। সমুদ্র স্রোত জলবায়ুকে নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বব্যাপী। সমুদ্রকে বলা হয় হিট রেগুলেটর অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর জলবায়ু বিশেষ করে উষ্ণতার অন্যতম প্রধান নিয়ন্ত্রক। সমুদ্র স্রোত উষ্ণতা নিয়ন্ত্রণ করে। কীভাবে? কোনো উপকূলের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সেই উপকূলের জলবায়ু হয় উষ্ণ প্রকৃতির। এটা যদি উষ্ণ হয়, উষ্ণ স্রোত প্রবাহিত হলে উপকূলের জলবায়ু হবে উষ্ণ প্রকৃতির। বিপরীতে যদি শীতল স্রোত প্রবাহিত হয় মেরু অঞ্চল থেকে,
তাহলে যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হবে সেই উপকূলের জলবায়ু হবে শীতল প্রকৃতির, যে কারণে মেরু অঞ্চল থেকে আসা শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে লাব্রাডর উপকূলের তুষারপাত হয়, উষ্ণতা অনেক কমে যায়। আবার ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রবাহিত যে উষ্ণ স্রোত উপসাগরীয় স্রোত, সেই উপসাগরীয় স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের জলবায়ু হয় উষ্ণ প্রকৃতির, যা সচরাচর হওয়ার কথা নয়। দ্বিতীয়ত, ঝড় ঝঞ্ঝা ও কুয়াশা, যেসব অঞ্চলে দুটো ভিন্ন ধর্মী স্রোত মিলিত হয়, উষ্ণ স্রোত এবং উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়, সেখানে উষ্ণ স্রোতের উপরিভাগের বাতাস থাকে আর্দ্র, শীতল স্রোতের উপরিভাগের বাতাস থাকে শুষ্ক, এই দুটো ভিন্ন ধর্মী বাতাস এর মধ্যে মিলন ঘটলে এই উপকূলে কী হয়, প্রচুর পরিমাণ কুয়াশা সৃষ্টি হয় এবং দুই ভিন্ন ধর্মী স্রোতের মিলনের ফলে এই উপকূলে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। যেমন উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের উপকূলে এবং এশিয়ার পূর্ব দিকে জাপানের উপকূলে উষ্ণ কুরোশীয় এবং শীতল কিউরাইন স্রোতের মিলনে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝা বছরের অধিকাংশ সময়ই ঘটে থাকে। তৃতীয়ত, বৃষ্টিপাত, যেসব উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, উষ্ণ স্রোতের উপরিভাগে যেহেতু বাতাস যেহেতু আর্দ্র প্রকৃতির, তাই সেই উপকূলে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত ঘটে। আবার কোনো উপকূলের পাশ দিয়ে যদি শীতল স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোতের উপরিভাগে বাতাস যেহেতু শুষ্ক প্রকৃতির, সেই উপকূলে শুষ্কতার কারণে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়। একই কারণে যেসব অঞ্চলে মেরু অঞ্চল থেকে আসা শীতল স্রোত প্রবাহিত হয়, সেই অঞ্চলে উপকূলে প্রচুর তুষারপাত হয়, এবং যে অঞ্চলের উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোতের উপরে বাতাস শুষ্ক হওয়ার জন্যে সেই সব উপকূলে বৃষ্টিপাত কম হয়, তাই সেই সব উপকূলে মরুভূমি সৃষ্টি হয়। সুতরাং সমুদ্র স্রোতের প্রভাবে আমরা এক নম্বর দেখছি মগ্ন চড়া সৃষ্টি হলো, যেটা মানুষের জীবন জীবিকাকে যথেষ্ট প্রভাবিত করে। অন্যদিকে জলবায়ু নিয়ন্ত্রণ করে, জলবায়ু নিয়ন্ত্রণের মধ্যে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, উপকূলে ঝড় ঝঞ্ঝা এবং কুয়াশা ঘটে, কোনো কোনো উপকূলে বৃষ্টিপাত হয়, কোনো কোনো উপকূলে তুষারপাত হয়, কোনো কোনো উপকূলে মরুভূমি সৃষ্টি হয়েছে, যেমন করে চিলির আটাকামা মরুভূমি এই উষ্ণ স্রোত প্রবাহের কারণেই হয়েছে। সুতরাং ছাত্ররা, আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোতের কারণ এবং প্রভাব, এই দুটি তোমরা ভালোভাবে পড়বে। আগামী ক্লাসে আমরা সমুদ্র স্রোতের প্রভাব নিয়ে আরও একটু আলোচনা করব, এছাড়াও সমুদ্র স্রোত সংক্রান্ত আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে। আপাতত এখানেই শেষ করছি।